সাগরিক দৃশ্যপট থেকে যেসব পশু পাখিরা বহুদিন আগে হারিয়ে গিয়েছিল তারা যেন আবার নিজেদের জায়গা খুঁজে নিতে ফিরে এসেছে। গাড়ি ঘোড়া নেই, জনমানব শূন্য, কাজেই পশু পাখিরা বহুদিন পর আবার স্বমহিমায় ফিরেছে, যা রীতিমতো সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের পশ্চিমঘাট পর্বতে মালাবার লার্জেস্ট স্পট সিবিটের বাসভূমি। ধারণা করা হয় বিশ্বজুড়ে মাত্র 2.5 কোটির মতো পূর্ণবয়স্ক সিবেট এ মুহূর্তে জীবিত আছে। কিন্তু লকডাউনের মাঝেই কেরালার কালিকটের রাস্তায় দেখা মিলেছে বিরল এই প্রাণীটির। দেরাদুন রাজাজি ন্যাশনাল পার্ক সংলগ্ন হাইওয়েতে দেখা গেছে একপাল শিংওয়ালা হরিণ। অন্যদিকে দিল্লির নয়ডার ব্যস্ততম এলাকা জিআইপি মল এলাকায় ঘুরে বেড়াচ্ছিল বিশাল আকৃতির নীলগাই বা অ্যান্টিলোপ। এছাড়া মুম্বাই তীরবর্তী অঞ্চলে দল বেঁধে ভেসে বেড়াচ্ছে ডলফিন। উড়িষ্যার উপকূলে এবছর অলিভ রিডলে কচ্ছপরা ডিম পাড়তে এসেছিল একটু দেরিতে, তবে কাকতালীয়ভাবে সময়টা নিখুঁত হয়েছে, কারণ লকডাউনের জন্য নিশ্চিন্তে ডিম পাড়তে পারছে কচ্ছপগুলো। ঋষিকুল্লার সৈকত জুড়ে প্রায় 8 লক্ষ কচ্ছপের দেখা মিলেছে।